সমস্যা হয় কষ্ট হয় আমাদের ওয়াশার পানিগুলোতে গুলাতে খাওয়ার পানিতে পোকা ভাসে মানুষ গ্যাসের সমস্যা পানির সমস্যা আমরা বলা পানি তুলে দিতে পারে না এই পানি কাটার লাগা আমরা তো ঘর থেকে বাড়িতে পারি না প্রচন্ড সমস্যা হচ্ছে আমাদের স্কুলে যেতে অনেক সময় অনেক সময় আমরা যেতে পারতেছি না অনেক সময় পা ভিজে যাচ্ছে জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে ক্লাসে টাইম মতন পৌঁছাতে পারতেছি না ক্লাসের উপস্থিতি এখন বর্তমানে অনেক কম পানির জন্য রাস্তাঘাট অবস্থার জন্য উপস্থিতি অনেক কম আমরা বলা পানি তুলে দিতে পারে না এই পানি কাটার লাগা মানুষের নামাজ পড়ে শুক্রবারে পানি হয় নামাজ পড়ে বারো তেরো জন ক্যান্ডিডেট একশো করে বস্তা দিলে মাইসে নামাজ পড়তে পারে এরা হয় ভোট ওই ই করে ঘুরে নেতাকে আরে বাটা আগে জনগণের ইটা কর সরকার তো কম দেয় নেই এই যে রাস্তাটা যে বেল ইয়া অবস্থা পোলাপানি স্কুলে যেতে পারে না আগে ভালোই ছিল স্কুলটা আগে ভালোই ছিল পরিবেশটা রাস্তাটা একটু ভালো ছিল যার জন্য আমি এখানে আসছি তা আমার বাসা থেকে কাছে দেখে যা যার জন্য আমি এখানে এই স্কুলই দিছি ওকে এখন এই স্কুলটা ভাঙার পর তারপর তো দেখেন রাস্তাটা কি অবস্থা এই তারপর স্কুলটা যে এত খারাপ পরিবেশ এখনও আসতেই চায় না স্কুল আমার মেয়েটা আসতেই চায় না শুধু পরীক্ষা ছাড়া স্কুলে কোনো ক্লাস করতেই আসতে চায় না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার হাজি লালমেয়ার সরকার রোড এটা হচ্ছিল দীর্ঘ বছর ধরে অনেক সমস্যা বৃষ্টি হইলে আমাদের আঠু পানি হয়ে যায় আমাদের রোড সংস্করণ হয় না এই রোড যে কাজ করেছে ওই ময়লাগুলা দিয়ে আবার রাস্তা অফ খরচ হচ্ছিল আমাদের ওয়াশার পানিগুলাতে খাবার পানিতে পোকা ভাসে যুক্ত পানি ড্রেনের ময়লা পানি আসে আমরা ব্যবহার অযোগ্যটা টোটালি এলাকায় পানির কারণে কোনো দোকানপাট খোলা হইতেছে না ব্যবসা বাণিজ্য খুব অবস্থা খারাপ মানুষ গ্যাসের সমস্যা পানির সমস্যা তারা বাড়াতে ঠিকই দিয়ে দিতেছে কিন্তু কিছু তো করে না এখন দোকান তো সেই নিচে অনুযায়ী যেমন আমার দোকান ছিল সে খালি হয়ে গেছে রাস্তাঘাট খারাপ করার কারণে রাস্তার কাম চলমান এখন এই কাজের জন্য এই 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 কাজটা ধীরগতিতে হওয়ার কারণে আর যে বন্যা বৃষ্টি আসছে এই পানি জমার কারণে পানিগুলা যাচ্ছে না কারণ দ্রুত এই পানি নিকেশন না যাওয়ার কারণে কামটা আমাদের ঈদের আগে বিলম্বিত হইতে আছে ঈদের আগে এটা হয়ে যাইবে এই পর্যন্ত ঈদের আগে আশা করি আমরা ডেনটা মনে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা আশাবাদী এক ঘরে আমরা তো ঘর থেকে বাড়িতে পারি না বাজার আনতে পারি না ওষুধ আনতে পারি না ডায়াবেটিস আটতে যেতে পারি না আটতে না ফেললে তো ডায়াবেটিস বেড়ে যায় তাই আমরা এমনি কমনে চলবো এই আজকের থেকে শুনতেছি রাস্তা ঠিক করব ঠিক করব ঠিক করব ঠিকই করে না আবার হাক্ষা দা কন্দল করে থেকে তাও আডা যায় না সমস্যা হয় কষ্ট হয় অনেক কিছু হয় কাশিও হয় হ্যাঁ জুতা ভিজে যায় নষ্ট হয়ে যায় জুতা এই আসার জুতা পরা যায় আমি আসছি আর পাড়া দিচ্ছি অন্য জায়গায় পরে গেছি যে অবস্থা এখানে তোমরা হাঁটা চলা করতে অনেক কষ্ট হয় পোলাপান স্কুলে যেতে পারে না আমরা কাজে কামে যেতে পারি না একটু বৃষ্টি হলে কমর পানি থাকে মানে অনেক কষ্ট হয় রাস্তার বিতে কাজ ধরছে ছয় মাস আগের থেকে ছয় মাস আগের থেকে রাস্তা কাজ ধরিয়ে আবার কাজ বন্ধ রাখছে কখনো মানুষ চলতে পারে না স্কুলে যাইতে পারে না হাজার হাজার মানুষ এই জায়গায় দিয়ে চলাফেরা করে আমরা মসজিদে এই নামাজ পড়তে পারি না নামাজের নিচে পেঁয়াজা দিয়ে পানি নামাজ পড়ছি বাচ্চাদের তো পরীক্ষা ছাড়া স্কুলে পাঠাতেই সাহস পাই না বৃষ্টি হলে তো প্রশ্নই ওঠে না এখন যে শুকনার সিজন বৃষ্টি নেই তারপরে এই পরিস্থিতি এটা তো বলার না এটা অপেক্ষা রাখে না তো আপনারা সচোখে দেখতেছেন দেখেন আমরা এই স্কুলের সামনে মসজিদে যাইতে হইলে অনেক কষ্ট হয় আমরা চাই যে এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়া কেন এই যে ড্রেন করতেছে এই ড্রেনটার জন্য মানুষের ক্ষতি হয় কিন্তু একটা সাইড যদি উঁচা ঘুরে দেয় তো মানুষ আসা যাওয়ার জন্য সুবিধা হয় আর কি এই পানি পাড়া আমার পাওয়া ঘা হয়ে গেছে গা আমরা পানি পাড়ায় যাই আসে যাওয়া আসা যাওয়া করি এখানে আমরা ব্যবসা করি ব্যবসা বাণিজ্য করতে পারি না এই রাস্তাটা আজকে বিশ একুশ বছর ধরে এই অবস্থা তো যেই হোক কাজ ধরছে কাজ ধরার পর তো দায়িত্ব ছিল যে এদিক দিয়ে মানুষজন যে হাঁটবে এটা একটা মুরাদপুর হাই স্কুল স্টুডেন্টরা পরে এদিক দিয়ে যে গার্ডিয়ানরা যে নিয়ে আসবে পাশে মসজিদ আছে তো তারা যে এখান দিয়ে নিয়ে আসবে বাচ্চাগুলা তার তো একটা ব্যবস্থা করে দেওয়া উচিত